হ্যালো ফ্রেন্ডস, আমি সুনিতা চলে এসেছি তোমাদের সাথে লক্ষ্মী পুজোর পার্ট টুর ভিডিও নিয়ে। তো তোমরা সবাই রেডি তো পার্ট টুর ভিডিও দেখার জন্য? তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা লক্ষ্মী পুজোর ঘট নিয়ে এসেছিলাম, তারপর দাদু দেখে নিচ্ছিল যে সমস্ত আয়োজন ঠিক আছে কিনা। তো চলো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক ভালোবাসা। দেখো এখানে দাদু পুজো শুরু করে দিয়েছে, সমস্ত আয়োজন যা কিছু আমরা করেছিলাম সমস্ত কিছু ঠিক আছে নাকি সেটা দেখা হয়ে যাওয়ার পরে দাদু এখন পুজো শুরু করে দিয়েছে আর আমরা সবাই বসে বসে পুজো দেখছি। তো তোমরাও আমাদের সাথে একটুখানি পুজোটা দেখো। যদি তোমাদের দাদুর পুজো করা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কিরকম লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। তো এখানে দেখো দুজন বাচ্চা বসে আছেন, ভাইপো আর ভাইজি, ওদেরকে বসার জায়গা দেওয়া হয়েছে কিন্তু ওরা ওখানে বসছে না। আর ছোটটা কি করছিলো জানো, যত কালো পিঁপড়েগুলো এসেছিলো ও সব পিঁপড়েগুলোকে মারছিল আর গুনে গুনে আমাকে বলছিল যে ও কতগুলো পিঁপড়ে মেরেছে। বারবার করে বলছিলাম ঠাকুরের সামনে বসে পিঁপড়ে মারতে হবে না, ও তাও মারছিল। তো এখন দেখো হোমের আয়োজন চলছে, তো দাদু হোম শুরু করে দিয়েছে আর আমরা সবাই এক মনে বসে বসে মা লক্ষ্মীর পুজো দেখছি। পুজো হয়ে যাওয়ার পরে খাওয়ানো শুরু হবে। তো খাওয়ানোর সময় ভিডিওটা করেছিলাম কিন্তু কল্যাণ ভিডিওটা ডিলিট করে দিয়েছে, তো সেই জন্য আমার মনটা একটুখানি খারাপ হয়ে গেছে, তাই তোমাদের সাথে খাওয়ানোটা আর দেখাতে পারলাম না। সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে ঘুগনি, কুমড়োর তরকারি, লুচি, সীতাভোগ, মিষ্টি সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল, সবাইকে খাওয়ানোও হয়েছিল কিন্তু ভিডিওটা ডিলিট করে ফেলেছে কল্যাণ, তাই দেখাতে পারলাম না। আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেল যে আমি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা আমি করেছিলাম। যাই হোক কিছু করার নেই, তো চলো আজকে পুজোটা তোমরা দেখলে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালে নেক্সট দিন। তো নেক্সট দিন কী কী করছি আমরা সেটা তোমরা দেখো। আজকে এর পরের ভিডিওটা যদি থাকতো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগতো কিন্তু কিছু করার ছিল না। তো এটা হচ্ছে নেক্সট দিন সন্ধেবেলা, সকাল থেকে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিলো আর এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। দাদু এসেছিল, পুজো করেছি, দাদু সেদিন সারাদিন আমাদের বাড়িতেই ছিল, দুপুরে খাওয়া দাওয়াও এখানেই করেছিল। তো তারপরে সন্ধ্যের সময় একেবারে আরতি করে তারপরে দাদু বাড়ি গিয়েছিল, কিন্তু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। আগের দিন পুজো, দুর্গাপুজো শেষ মানে সেরে আমাদের বাড়ি এসেছিলাম, মানে শ্বশুর বাড়ি এসেছিলাম আমার বাড়ি থেকে। তো আসার পরে এখানে এসে আবার লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করেছি, সারাটা দিন অনেক পরিশ্রম গেছে, রাত্রে সবাই খাওয়ার পরে আমরা মানে সবার শেষে লক্ষ্মী পুজোর দিন সবার শেষে প্রত্যেক বছর আমিই খাই, মানে যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকেই আর কি, সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পরে সব শেষে আমি খাই। তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো শুতে, আবার পরের দিন সকালবেলায় ঘুম থেকে চোখ রগড়াতে রগড়াতে উঠে আর ব্লগ বানাতে একদমই ইচ্ছা করছিল না, তাই আর বানানো হয়নি। তো সন্ধ্যের সময় আরতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর তিন নম্বর দিন, আজ আছে ঘট বিসর্জন। একবারে তিন দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা ফার্স্ট টাইম। তো সকাল সকাল দাদু চলে এসেছে পুজো করতে, পুজো হয়ে যাবার পরে আরতি করে এরপরে যাওয়া হবে ঘট বিসর্জন করতে। মনটা ভীষণই খারাপ, তিন দিন ধরে মায়ের পুজো হলো, অনেক হাসি মজা আনন্দ অনেক কষ্টও হলো কিন্তু সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। মনটাও ভীষণই ভালো ছিল, মা যেন অনেকটা জায়গা জুড়ে ছিল, গোটা ঘরটাই যেন আলো আলো হয়েছিল, কিন্তু আজকে মায়ের ঘট বিসর্জন হবে। তো দেখো দাদু এখানে ঘট নড়িয়ে দিল,
তো এরপরে ঘট বিসর্জন হবে, তারই সমস্ত কিছু করে নিচ্ছে। কারণ আমরা তো আর ঠাকুরকে ছুঁতে পাচ্ছিলাম না প্রথমে নিয়ে আসার পরে, তখন আমি গয়না পরিয়েছি, আমার হাজব্যান্ডও মালা পরিয়েছিল, তোমরা দেখেছিলে। কিন্তু এখন পুজো হয়ে যাবার পরে আর তো আমরা হাত দিতে পারছিলাম না, তাই সমস্ত কিছু দাদু একাই গুছিয়ে নিয়ে গেছিল, তাই দাদুর গোছাতেও অনেকটা সময় লেগে যাচ্ছিল। আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তোমরা ভাবছো হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো আর সব কিছু হয়নি না, অনেকক্ষণই সময় লেগেছিল। এইভাবে তাড়াতাড়ি করে যদি সমস্ত কিছু করতে পারতাম তাহলে আমরা অনেক কিছু কাজ করতে পারতাম একদিনে, তাই না বলো? তো দেখো, ঠাকুরের কাছে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেওয়া হয় তো সমস্ত কিছু এরপর দাদু ঢুকিয়ে দিচ্ছে ঘরে, যার যেখানে জায়গা তাকে সেখানেই রেখে দিচ্ছে। তো ঠাকুরের সিংহাসনটা এই তিন দিন ধরে এখানেই পুজো হয়, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো ঠাকুরের সিংহাসন যেখানে ছিল সেখানে দিয়ে এসেছে দাদু, আর সমস্ত কিছু দাদু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা ঘট বিসর্জন করতে। তো চলো ঘট বিসর্জন করতে যাই। ঘট আনতে যাওয়ার সময় তোমাদের নিয়ে গিয়েছিলাম, ঘট বিসর্জন করার সময় যদি তোমাদের না নিয়ে যাই সেটা কি ভালো হয় বলো? তাই চলো আমরা সবাই মিলে যাই, ঘট বিসর্জন করে আসি। অনেকটা মন খারাপ নিয়ে যাচ্ছি ঘট বিসর্জন করতে, কারণ মায়ের জন্য ভীষণই মনটা খারাপ লাগছে। বেশ, আমাদের লক্ষ্মী মা কয়েকদিন আমাদের বাড়িতে ছিল, খুব আনন্দ হচ্ছিল, পুজো হলো। জানি মা লক্ষ্মী সবসময় আমাদের বাড়িতে আছে, আমাদের সাথে আছে, কিন্তু তবুও মায়ের পুজোয় কয়েকদিন বেশ আনন্দ করলাম। তোমাদেরকে যদি তিন দিনের ভিডিওটা আলাদা আলাদাভাবে দিতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু সেটা পারলাম না, তার জন্য খুবই খারাপ লাগছে আমার। তো হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি যাচ্ছি। দাদু ছবি তুলতে ভীষণ ভালোবাসে, তো যখনই দাদু দেখে যে আমি ক্যামেরা নিয়ে হাতে রেডি, তখন দাদু ঠিক কোনো না কোনো দিক থেকে একটুখানি হেসে একটা ভালো মতো পোজ দিয়ে দেয়, যেটা আমার ভীষণই ভালো লাগে। তো চলো বাড়ি যাওয়া যাক। এরপরে দাদু শান্তির জল দিচ্ছে, কেন জানি না এখানে এরকমভাবে শান্তির জল দেয়, আর আমাদের ওখানে আগে ঘট নড়িয়ে দেওয়ার পরে শান্তির জল দিয়ে তারপরে ঘট বিসর্জন করতে যায়, এখানে যেন একটু উল্টো উল্টো করে, আমি জানি না কেন। তো চলে এসেছি সন্ধ্যের সময়, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যের সময় দেখো এখানে হচ্ছে কুমড়োর তরকারি, আমি কুমড়োর তরকারি বানাচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো এত কুমড়োর তরকারি কেন হচ্ছে, আমরা কত কুমড়ো খাই? আসলে গাছে প্রচুর কুমড়ো হয়েছিল, এরপরে তোমাদের দেখানো হয়নি, তো সেই কুমড়োগুলো কি একা একা অত খেতে পারি বলো? তাই লক্ষ্মী পুজোর সময় সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে, কুমড়োর তরকারি, লুচি, কুমড়োর তরকারি, খিচুড়ি, অনেক কিছুই খাইয়ে দেওয়া হচ্ছে। তো আমি সন্ধ্যে দেওয়ার পরে শাক বাজাতে আমি ভালো পারি না, তো সেজন্য আমার হাজব্যান্ডকে দিলাম শাক বাজানোর জন্য, শাকটা বাজিয়ে দিল। আর এখন দেখো মুগ ডাল ভাজা হচ্ছে। আজকে সন্ধ্যের সময় মা লক্ষ্মীর বিসর্জনের সাথে সাথে সবাইকে আবারও নিমন্ত্রণ করা হয়েছে, সবাইকে খাওয়ানো হবে। তো হাজব্যান্ড দেখো কী সুন্দর খিচুড়ি রান্না করেছেন। তো পাঁপড় ভাজা হয়েছে, খিচুড়ি হয়েছে, কুমড়োর তরকারি, তার সাথে মিষ্টি তো আছেই, রসগোল্লা আছে, সীতাভোগও আছে। তো এই দিয়েই আজকে সবাইকে খাওয়ানো হবে। তো একজন চলে এসেছে খেতে, তো সবে গরম হচ্ছে আর সেই সময় খেতে এসেছে, আর ইনি আর পরে আসবেন না, তো সেই জন্য এনাকে যখন এসেছে গরম কড়াই থেকে তুলেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো মা লক্ষ্মীকে বাইরে নিয়ে আসা হলো, আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুমা। তো যেহেতু আমাদের ঠাকুরকে ছুঁতে নেই, তো সেই জন্য ঠাকুমা এবারে মা লক্ষ্মীকে বরণ করে দিয়েছেন। তো এখানে সবাই বসে আছে, আমরা দূর থেকে দেখছি। আর দেখো গয়নাগুলো তখন পরানোর সময় আমি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন পুজো হয়ে যাওয়ার পরে আর তো হাত দিতে পাচ্ছি না, তো সেজন্য গয়নাগুলো এখনও খোলা হয়নি। ঠাকুমা তো চোখে দেখতে পাবে না, তাই এখানে যারা আছে তারা গয়নাগুলো খুলে দেবে। তো এরপরে মা লক্ষ্মীর বরণ হবে, তো তোমরা সবাই দেখো ভিডিওটা। পুজোর দিনকে খাওয়ার ভিডিওটা আমি ডিলিট মানে কল্যাণ ডিলিট করে দিয়েছিল ঠিকই, কিন্তু আজকে বিসর্জনের দিন, তিন নম্বর দিন বিসর্জনের দিন, সবার খিচুড়ি খাওয়ার ভিডিওটা কিন্তু আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটাতেই আমার মানে সেই কষ্টটা আর কি একটু হলেও কমল। তো এখন দেখো মা লক্ষ্মীকে মুখে মিষ্টি জল সমস্ত কিছু খাওয়ানো হচ্ছে, তাড়াতাড়ি আবার চলে এসো মা সামনের বছর। এটাই আমি সবসময় প্রার্থনা করি যে সামনের বছর যেন তাড়াতাড়ি চলে আসো, আর যতদিন তুমি এখানে আমাদের সাথে আসছো না, ততদিন আমাদের কাছে আসছো না, ততদিন পর্যন্ত তুমিও ভালো থেকো আর আমাদের সবাইকে ভালো রেখো।
আমি সবসময় এরকমই একটা প্রার্থনা করি। তো এখন তিনজনা মিলে বরণ করে নিচ্ছে, তো ঘুরছে। ঠাকুমার শরীর খারাপ, বেশিক্ষণ ঘুরতে পারে না, তাই দেখো একবার করে দাঁড়িয়ে যা, মানে একবার দাঁড়িয়ে যায় আর কি, যে আর কতটা ঘুরতে হবে। তো এখনও হয়নি সাতবার, তো সেই জন্য ঠাকুমা বারবার করে খালি দাঁড়িয়ে যাচ্ছিলো। আসলে ঠাকুমার শরীর খারাপ, অতটা বেশি পারে না। তো বরণ ডালাটা রেখে দিয়ে আসার পরে এখন ভালো কি পাটা মুছিয়ে দিচ্ছে আঁচল দিয়ে, আর এরপরে নেওয়া হচ্ছে কনকাঞ্জলি। যেহেতু দাদু ঠাকুমা প্রথমবার নিচ্ছে এখানে কনকাঞ্জলি, তো তার জন্য একটু দেখিয়ে দিতে হলো। তো আমার শাশুড়ি মা পাশ থেকে দেখিয়ে দিলেন। তো এরপরে কনকাঞ্জলি নিয়ে দাদু আর ঠাকুমা পুরো রুমের ভিতরে ঢুকে বসে যাবে। আর এখানে দেখো সবাইকে খিচুড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ খেতে দিয়ে দিচ্ছে সবাইকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। মা লক্ষ্মী পুজোর দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম যতটা পারলাম। জানি না তোমাদের কীরকম লাগলো, তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।